বন্ধুরা, এই রাস্তাটি মুন্সিগঞ্জ জেলার অদূরে বজ্রযোগিনী গ্রামের দিকে যাওয়ার রাস্তা। মুন্সিগঞ্জ, যার প্রাচীন নাম বিক্রমপুর, ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি জেলা। এই জেলারই বজ্রযোগিনী নামক একটি গ্রামে জন্মেছিলেন এক ক্ষণজন্মা পুরুষ, যার নাম অতীশ দীপঙ্কর। অতীশ তার উপাধি, যার অর্থ প্রভু। দীপঙ্কর শব্দের অর্থ যে বা যা আলোকিত করে। কারা তার এই উপাধি দিয়েছিলেন, কেন তিনি এত বিখ্যাত, কী ছিল তার শিক্ষা দীক্ষা, জন্ম, মৃত্যু, পারিবারিক পরিচয়, তার কিছুটা পণ্ডিতের ভিটা বলে খ্যাত তার জন্মভিটায় যেতে যেতে কিছুটা সেই ভিটায় তারই নামে স্থাপিত অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সটি দেখতে দেখতে আপনাদেরকে বলবো। অজানা বিষয়গুলো যারা জানতে চান, আমি বিশ্বাস করি তারা ভিডিওটি না টেনে আমি বলি আর না বলি দেখবেনই। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। অতীশ দীপঙ্কর বাংলার গৌরব, কিন্তু কেন? ধর্ম, দর্শন, সাহিত্যে অতীশ দীপঙ্করের অবদান অসামান্য এবং বিস্ময়কর। এমন বলা হয়ে থাকে সারা বিশ্বের মাত্র শ্রেষ্ঠ পাঁচজন জ্ঞান সাধকের নাম নিতে গেলে অতীশ দীপঙ্করের নাম তার মধ্যে এসে যায়। বিবিসির জরিপে 2004 সালে 20 জন বাঙালি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির উপাধি পান, সেই তালিকায় অতীশ দীপঙ্কর একজন। দেখতে দেখতে আমরা এসে পড়লাম অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সে। অতীশ দীপঙ্করের জন্ম হয় 982 সালে, প্রায় আজ থেকে 1100 বছর আগে। তিনি মৃত্যুবরণ করেন 1054 খ্রিস্টাব্দে। অতীশ ছিলেন রাজ পরিবারের ছেলে। এই যে আজকের স্মৃতি কমপ্লেক্সটি, এই স্মৃতি কমপ্লেক্সে ছিল তার পিতার রাজধানী, আজ যেখানে অজয়পাড়া গ্রাম। কোনোদিন এখানে রাজরাজড়ার কোনো প্রাসাদ কিংবা রাজধানী ছিল কি না, আপনি তার আশেপাশে তাকালে কিচ্ছু অনুধাবন করতে পারবেন না। কালের করাল গ্রাসে সব কিছু হারিয়ে যায়, এই নিয়ম। এটি আমাদের জন্য শিক্ষা, তবু আমরা এই শিক্ষা মনে রাখি না। অতীশের দুটি উপাধি আছে। একটি উপাধি অতীশ, যার অর্থ প্রভু। দ্বিতীয়টি গুচ্ছ জ্ঞান বজ্র। অতীশ দীপঙ্করের অন্য আরেকটি নাম হল আদিনাথ চন্দ্রগর্ভ। বস্তুত এই নাম তার পিতামাতার দেওয়া পারিবারিক নাম ছিল, বাল্যকালের নাম ছিল। এই গ্রামেরই, এই জায়গায় আজকে যেখানে অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স করা হয়েছে, বানানো হয়েছে, এইখানে প্রাচীন এক মাটির ঢিবি ছিল। স্থানীয় মানুষেরা বলতো পণ্ডিতের ভিটা বা অতীশের ভিটা। পিতার নাম কল্যাণশ্রী, মাতার নাম প্রভাবতী দেবী। আসুন অতীশের শিক্ষা জীবন সম্পর্কে আমরা কিছু জানি। অতীশের প্রাথমিক শিক্ষা ছিল মায়ের কাছে। প্রাথমিক শিক্ষার পর জ্যোত্রী নামক এক বুদ্ধগুরুর কাছে তিনি শিক্ষালাভ করেন। তার বয়স তখন মাত্র 12 বছর। এরপর 12 বছর বয়সে তিনি পৃথিবীর প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়, মনে রাখবেন, প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়ের নাম নালন্দা বিশ্ববিদ্যালয়, এই ভারতীয় উপমহাদেশেই অবস্থিত ছিল। 12 বছর বয়সে তিনি পৃথিবীর এই সর্বপ্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করার জন্য গমন করেন। এরপর তিনি বিক্রমশিলা অর্থাৎ প্রাচীন বাংলার আরেক শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করেন। তখন তার বয়স ছিল 18 বছর। বিক্রমশিলা বৌদ্ধবিহারে শিক্ষা অর্জন শেষ করার পর তিনি যান অদন্তগুড়ি বিশ্ববিদ্যালয়ে। জ্ঞানপিপাসায় তিনি এত বেশি মত্ত ছিলেন যে তারপর তিনি পশ্চিম ভারতের কৃষ্ণগিরি বিহারে যান জ্ঞানার্জনের জন্য, যেখানে তিনি গুহ্য জ্ঞান বজ্র উপাধি লাভ করেন। তারপর তিনি 1011 সালে বর্তমান ইন্দোনেশিয়ার
অর্থাৎ তখনকার দিনে যাকে বলা হতো মালয় দেশ, সেই মালয় দেশের সুবর্ণদ্বীপে পূর্ণাঙ্গ জ্ঞানার্জনের জন্য গমন করেন। সেখানে তিনি আচার্য চন্দ্রকীর্তির কাছে 12 বছর শিক্ষালাভ করেন। তারপর 43 বছর বয়সে ফিরে এসে তিনি বিক্রমশিলা, উদন্তপুরী ও সোমপুর বিশ্ববিদ্যালয়ে 15 বছর যাবৎ অধ্যাপনা ও আচার্যের দায়িত্ব পালন করেন। তার জ্ঞান প্রতিভা সম্পর্কে অবগত মুগ্ধ হয়ে তিব্বতের রাজা তাকে দূত পাঠিয়ে তিব্বতে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু অতীশ ছিলেন নির্লোভ, সবিনয়ে তিনি সে নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। সেই রাজা মৃত্যুবরণ করলে রাজা হন তারই ভ্রাতুষ্পুত্র এবং কাকার শেষ ইচ্ছা পূরণের জন্য অতীশ দীপঙ্করকে তিনিও একইভাবে তিব্বতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। এইবার রাজার অনুরোধ দীপঙ্কর উপেক্ষা করতে পারলেন না, তিনি অনুচর বর্গ নিয়ে তিব্বতে রওনা হন। কিন্তু নেপালে পৌঁছালে নেপাল রাজার অনুরোধে সেখানে তিনি 1 বছর কাটিয়ে দেন। অবশেষে তিনি 1042 খ্রিস্টাব্দে 60 বছর বয়সে তিব্বতে পৌঁছান। তিব্বতে থোলিং নামক বিহার তার জ্ঞান বিতরণ ও ধর্মপ্রচারের প্রধান কর্মস্থল হয়ে উঠেছিল। তিনি তিব্বতে এতই উচ্চ মর্যাদার আসনে আসীন ছিলেন যে তাকে দেবতা জ্ঞান করা হতো। আজও তিব্বতবাসীরা তাকে দেবতা জ্ঞানে পূজা করেন। দুঃখের বিষয় যে বাঙালির এত বড় গর্ব, এত বড় মনীষীর নাম খুব কম বাঙালি জানে। এত আগে অর্থাৎ প্রায় 1100 বছর আগে, সেই সময়ে ঐতিহাসিকদের মতে অনুবাদ ও সম্পাদনা মিলে তিনি প্রায় 200-এর বেশি গ্রন্থ রচনা করেছিলেন। তার এই বিশাল প্রতিভার জন্যই তিব্বতীরা তাকে অতীশ বলে উপাধিতে ভূষিত করেছিলেন। অসংখ্য মূল্যবান গ্রন্থের মধ্যে তার কয়েকটি গ্রন্থের নাম আমি বলার লোভ সম্বরণ করতে পারছি না। চর্যা সংগ্রহ প্রদীপ, সত্যোদ্বয়াবতার, মধ্যমোপদেশ, বোধি পথপ্রদীপ, সংগ্রহ গর্ভ ইত্যাদি। বৌদ্ধ ধর্ম সংস্কারের মতো কষ্টকর কাজ করতে গিয়ে তার স্বাস্থ্যহানি ঘটে এবং তিনি তখন দেশে ফিরতে চান, কিন্তু হিমালয়ের প্রতিকূল আবহাওয়ায় সেটা তাৎক্ষণিকভাবে সম্ভব হয়ে ওঠেনি। অবশেষে 1054 সালে তিব্বতের লাসায় এই মহামনীষীর 73 বছর বয়সে মৃত্যু ঘটে। তার সমাধিস্থল তিব্বতের লেথানে। লেথান বর্তমানে তিব্বতীদের তীর্থস্থান।